হ্যালো, আসসালামু আলাইকুম। কারণ একটু পর মাস্ক পরতে হবে, তাই আমি লিফটের মধ্যেই চলে আসছি। আমাদের এখানে লকডাউন পড়ছে, তারপরও আমরা এখন যাবো হচ্ছে একটা রেস্টুরেন্টে। আই ডোন্ট নো, ওখানে টেক অ্যাওয়ে আমাদেরকে ই করে নেওয়া যাবে। ও মাই গড, তো দেখছি। ওকে, যাই হোক, ঠিক আছে, এখন আমরা যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে। আর ডেব, ও আমি তো ইন্ট্রোই দিতে ভুলে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আর ডেব উইথ নুসরাতে, নুসরাত আজকে একটা থ্রিল করতে যাচ্ছে। সেই থ্রিলটা কী হবে সেটা অবশ্যই আমি ব্লগে দেখাবো। ওকে, সেটার জন্য আমার ব্লগে আমার সাথে থাকতে হবে। ওকে, খোলা ফেস একটু বুঝে থাকতে হবে, সেখানে আমি ফুল দেখতে লেছি। ওকে, রাইট নাও, এখন নাও, বাই, কমা। চরম বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে না এখানে। আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা। এই সময় একটা গান সবসময় কানে ভাসে, এই মেঘলা দিনে একলা, এই টাইপের ঘরে থাকে না তো মন। আমি তো আবৃত্তিও করলাম না, তো যাই হোক, আমাদেরও ঘরে মন টিকতেছে না। আমরা বাসার বাইরে বের হয়েছে, বাট বাইরে কি হবে আমি জানি না। হ্যালো, আসসালামু আলাইকুম। আর ডেভিন নুসরাতে, নুসরাত এখন কোথায় যাচ্ছে সেটা একটু আমি তো হাতে দিয়ে করে ফেললাম লিফটে। আমরা যাচ্ছি হচ্ছে এখন একটু বাইরে, অ্যাজ ইউজুয়াল। আমি এই যে মাস্ক পরা, টেকওয়ে নিতে যাচ্ছি। আমি একখান ঝাড়ি খেয়েছি, আমি পাসপোর্ট নিতে ভুলে গিয়েছি, বাসায় রেখেছি। আমরা অর্ধেক চলে গিয়েছি, দেন আমার মনে পড়েছে আমি পাসপোর্ট নেই নি। ওকে, লেটস গো উইথ মি। অবস্থা, রেস্টুরেন্টে বসে কোনো খাওয়া যাবে না, সব টেকওয়ে। ভালো ভালো রেস্টুরেন্টগুলো বন্ধ এখন একদম। এইভাবে আমরা আজকে আসছি ইকো চেরাসে, ইকো চেরাস মলে। এটা দেখা হলো টপস, এটা আমাকে একটু কমেন্টস করে জানাবেন কি আসলে বাইরের ড্রেসগুলো কেমন লাগলো। আমি এখানটা রাখি, এখান থেকে দূর থেকে রাখি। আসলে দেশে যে অবস্থা, নতুন কোনো কালেকশনই আসে না। আমি এফএসে চলে যাব, এখানে আরো ব্যাগ ট্যাগ আর অনেক কিছু আছে। আমার ব্যাগ প্রচুর প্রচুর। Thank you.
হচ্ছে এখান থেকে ফ্রাইড চিকেন রেস্টুরেন্ট। এখানে কোথাও বসে খাওয়ার উপায় নাই, সো আমরা খাবার নিয়ে যাচ্ছি পলাশের বাসা। ওখানে আমরা হয়তো আমচুরি করতে পেরেছি, কারণ এখানে ফল ফ্রুটস কেউ ধরে না, সব ধরে থাকে। আসলে চুরি না, জাস্ট ধরে রয়েছে, আমরা জাস্ট পেরে নিব। এটা হচ্ছে আম গাছ, আমি একটু এই যে আম গাছ কি পরিমাণ আম ধরছে, ওই যে এরকম রাস্তাঘাটে এভাবে ধরে পড়ে থাকে, কেউ ধরে না। এখন আমরা ছোটবেলার লাইফে ফেরত যাব। কই আম, কই, এই যে দেখ। অ্যান্ড কেউ চিল্লাচিল্লি করলে আমরা দেওয়া কী করা, চিল্লাচিল্লি শুনবো, বাট উই ওয়ান্ট টু টেক দিস ওয়ান। দেখ কাঁচা আমের জুস বানানো হবে, ওই যে ওই যে আমসা উপরে। তো আমরা বিশাল চুরি করে ফেলছি, আল্লাহ মাফ করো, রোজা রেখা। ওকে আমাদের জন্য বানাইছে, মাছ রান্না করতেছে, দুই মাছ। জৈব সার মানে যে বাসা বাড়ির আবর্জনা হোয়াইট কি কিনছিস, হোয়াইট টপস, হ্যাঁ সুন্দর হয়েছে তো। এগুলো সব আমাদের ঈদের শপিং দেখানো হচ্ছে, কিন্তু আমি একটা ফ্লোরাল কিনতে চাইলাম যে আর এটা হচ্ছে আমার টপসটা দেখাতো একটু, হ্যাঁ সাদা টপসটা। আর আমি আরো বসে আশায় বসে যাবো যে নাদিয়ার ওখান থেকে আনাবো। আমার এই কলারের জন্য খুব ভালো লাগছে। বড় টিভিতে যখন নাকি দেখছে কায়েস বলে কি সালমানের কি দুঃখ হচ্ছে, এমনি মন খারাপ করে বসে আছে কেন? রোজা শুরু, রোজা শুরু, রোজা শেষও হয়ে গেল। 2021-এ রোজার সময় শেষ, ঈদ চলে আসছে। ভালো যদি বাজায় রাখি, সব কিছু ঠিক থাকে, তাহলে হয়তো বা পরের বছর আবার নতুন করে নতুনভাবে আমরা আবার ইফতারির ব্লগ দেব। এই বছরের জন্য এইখানেই।
খোদা হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।